ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করব। ক্লাসটা শুরু করার আগে সকলকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে ক্লাসের আলোচ্য বিষয়বস্তুতে আসি। আজকে পড়ানো হবে কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণে রশ্মির চ্যুতি ও স্নেলের সূত্রের প্রয়োগ, ডেভিয়েশন অফ লাইট রে ফর রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্নেলস ল। তাহলে একটি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ হবে, এক্ষেত্রে দেখা হবে রশ্মির চ্যুতি কীরকম হবে, এবং এখানে আমরা স্নেলের সূত্রকে প্রয়োগ করব। ডেভিয়েশন অফ লাইট রে ফর রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্নেলস ল। প্রতিসরণ, প্রথমে প্রতিসরণের যে সংজ্ঞাটা একটু মনে করে নিই। আলোর প্রতিসরণ কাকে বলে? আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর আপতিত হয়, তখন আলোকের কিছু অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে এবং আলোকরশ্মির গতির অভিমুখ বেঁকে যায়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। প্রতিসরণের দুটি সূত্রের কথা আমরা পড়েছি। প্রতিসরণের প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা হলো প্রতিসরণের প্রথম সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা স্নেলের সূত্র বলি, এটি হলো আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে। তাহলে যদি আপতন কোণ আই হয় এবং প্রতিসরণ কোণ আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবকটিকে আমরা মিউ দিয়ে প্রকাশ করব। এই মিউটিকে বলা হবে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক। এখন কাঁচের স্ল্যাবে প্রতিসরণের ক্ষেত্রে আমরা স্নেলের সূত্রটিকে প্রয়োগ করব। এখানে চিত্রে আমরা দেখিয়েছি এ বি সি ডি, এটি একটি কাঁচের স্ল্যাব। এই কাঁচের স্ল্যাবের এ বি তলের উপরে আছে বাতাস মাধ্যম, যেটাকে আমরা এ দিয়ে সূচিত করেছি। কাঁচের স্ল্যাব যেহেতু, কাঁচের স্ল্যাবটিকে আমরা জি দিয়ে সূচিত করেছি গ্লাস। আবার কাঁচের যে স্ল্যাবটা তার ডিসি তলের নিচের দিকেও আছে বাতাস মাধ্যম। তাহলে আমরা এখানে প্রতিসরণের ক্ষেত্রে পরপর তিনটি মাধ্যম দেখতে পাচ্ছি। প্রথমে আছে বাতাস এয়ার এ, তারপরে আছে গ্লাস কাঁচ জি, তারপরে আছে আবার বাতাস এয়ার এ, এ জি এ, এইভাবে আমরা লিখেছি। প্রথমে একটি রশ্মি পি কিউ এর কথা আমরা যদি বিবেচনা করি, দেখব পি কিউ রশ্মি এ বি তলের কিউ বিন্দুতে আপতিত হয়েছে। এখানে যেহেতু বাতাসের থেকে কাঁচের ঘনত্ব বেশি, তাই এখানে আলোকরশ্মি অভিলম্বের দিকে সরে এসেছে, অর্থাৎ এখানে আপতন কোণ বড় হয়েছে, যেটাকে আমরা আই ওয়ান দিয়ে সূচিত করেছি এবং আর ওয়ানকে বলেছি প্রতিসরণ কোণ। এখানে দেখতে পেলাম আপতন কোণের মান বড় এবং প্রতিসরণ কোণের মান ছোট, যেহেতু আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করেছে। এখন এই কিউ বিন্দু থেকে যে প্রতিসৃত রশ্মি কিউ আর, এই কিউ আর এসে ডিসি তলে আপতিত হয়েছে। এবার ডিসি তল থেকে যখন আলোকরশ্মির প্রতিসরণ হবে, তখন ঘনমাধ্যম থেকে আবার লঘু মাধ্যমে প্রতিসরণ হবে, অর্থাৎ কাঁচ মাধ্যম থেকে এটি বায়ু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এক্ষেত্রে যেহেতু কাঁচ মাধ্যম ঘনমাধ্যম এবং বাতাস মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, তাহলে এক্ষেত্রে আমাদের আপতন কোণ ছোট হবে এবং প্রতিসরণ কোণ বড় হবে। এখানে আপতন কোণকে আমরা আর টু দেখিয়েছি এবং প্রতিসরণ কোণ আই টু দেখিয়েছি। তাহলে রশ্মির গতিপথ হলো পি কিউ পথে এসে এ বি স্ল্যাবের কিউ বিন্দুতে আপতিত হয়েছে, কিউ বিন্দু থেকে প্রতিসৃত হয়ে কিউ আর পথে এসে ডিসি তলের উপর আপতিত হয়েছে, আবার প্রতিসরণ হয়ে গেছে আর এস পথে। এখন আমরা এখানে
স্নেলের সূত্র প্রয়োগ করব। কিউ বিন্দুতে যদি আমরা স্নেলের সূত্রের কথা বিবেচনা করি তাহলে দেখব এখানে আপতন কোণ হচ্ছে আই ওয়ান এবং প্রতিসরণ কোণ হচ্ছে আর ওয়ান। তাহলে আমরা বলতে পারি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইজ ইকাল টু মিউ প্রতিসরাঙ্ক। এটা কীরকম প্রতিসরাঙ্ক? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম আছে এয়ার, দ্বিতীয় মাধ্যম আছে গ্লাস, সেই জন্যে আমরা মিউটাকে লিখেছি এ মিউ জি। তাহলে এয়ার মিউ গ্লাস বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। এবার যদি আমরা এই আর বিন্দু থেকে প্রতিসরণের কথা যদি আমরা চিন্তা করি, এখানে দেখছি আপতন কোণ হচ্ছে আর টু এবং প্রতিসরণ কোণ হচ্ছে আই টু। তাহলে এখানে আমরা বলতে পারি সাইন আর টু বাই সাইন আই টু ইজ ইকুয়াল টু মিউ। এক্ষেত্রে মিউ হবে জি মিউ এ, অর্থাৎ গ্লাস মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা হলো বায়ু মাধ্যমের সাপেক্ষে গ্লাস মাধ্যমের কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হলো কাঁচ মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন আমরা যদি এই দুটোকে গুণ করি, এয়ার মিউ গ্লাস, এয়ার মিউ গ্লাস গুণ গ্লাস মিউ এয়ার, গ্লাস মিউ এয়ার যদি করি তাহলে আমরা বলবো এটা এয়ার মিউ গ্লাস রেখে দিলাম, আর গ্লাস মিউ এয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এয়ার মিউ গ্লাস। আবার বলি, গ্লাস মিউ এয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই এয়ার মিউ গ্লাস। তাহলে এয়ার মিউ গ্লাস, এয়ার মিউ গ্লাস কেটে গেল, থেকে গেল ওয়ান। তাহলে এ মিউ জি ইন্টু জি মিউ এ ইজ ইকাল টু ওয়ান পেলাম। তাহলে আমরা এখানে বসাবো এ মিউ জি ইন্টু জি মিউ এ। এ মিউ জি আমরা এখানে বার করে রেখে গেছি, এ মিউ জি ইজ ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান লিখেছি, ওটা সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। আর জি মিউ এ এটা সাইন আর টু বাই সাইন আই টু, এখানে লিখেছি সাইন আর টু বাই সাইন আই টু। এখন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান সমান আর টু, কেননা এন ওয়ান এন টু এটি একটি অভিলম্ব এবি তলের ওপর, আর ডিসি তলের ওপর এন থ্রি এন ফোর, এন থ্রি এন ফোর এটি একটি অভিলম্ব। তাহলে এবি সমান্তরাল সিডি, এখানে এন ওয়ান এন টু এবি তলের ওপর অভিলম্ব এবং এন থ্রি এন ফোর ডিসি তলের ওপর অভিলম্ব। তাহলে আমরা বলতে পারি এন ওয়ান এন টু এবং এন থ্রি এন ফোর এই অভিলম্ব দুটি পরস্পরের সমান্তরাল। তাহলে এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়, এটা যদি ভেদক হয়, কিউ আর যদি ভেদক হয়, তাহলে এই দুটো একান্তর কোণ হচ্ছে আর ওয়ান এবং আর টু। তাহলে আমরা বলতে পারি আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু। এই সমীকরণে আর টুর জায়গায় আমরা আর ওয়ান বসিয়ে দেব, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর টুর জায়গায় বসিয়ে দিয়েছি সাইন আর ওয়ান, যেহেতু আর ওয়ান সমান আর টু, তাহলে আর টুর জায়গায় আমরা আর ওয়ান বসিয়ে দিয়েছি, আর নিচে সাইন আই টু অ্যাজ ইট ইজ রেখেছে। ইজ ইকুয়াল টু কত হবে? এম ইউ জি ইন্টু জি মিউ এ ইজ ইকাল টু ওয়ান, তাহলে এটা ওয়ান রেখেছি। এখন সাইন আর ওয়ান সাইন আর ওয়ান কেটে যাবে, থেকে যাবে সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে সাইন আই ওয়ান ইজ ইকুয়াল টু সাইন আই টু, অর্থাৎ আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু। তাহলে এই চিত্র থেকে দেখতে পেলাম যে কোণে প্রথম তলের উপর আলোকরশ্মি আপতিত হলো, যে আপতন কোণ হলো, সেই আপতন কোণটা যখন রশ্মিটা আবার কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে প্রতিসৃত হলো, তাহলে এক্ষেত্রে যে প্রতিসরণ কোণ আই টু এ দুটো সমান হলো, তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টু। অর্থাৎ যখন কাঁচের স্ল্যাবে আলোর প্রতিসরণ ঘটে, আলোকরশ্মির কোনো রকম চ্যুতি হয় না, পিকিউ পথে এলো, কিউআর পথে ভিতরে প্রতিসৃত হলো, আর আরএস পথে এটা প্রতিসৃত হলো। এখান থেকে দেখা যাচ্ছে পিকিউ এবং আরএস এরা পরস্পরের সমান্তরাল। দেখতে পাচ্ছি ছবিতে আলোকরশ্মিটা যদি এই কাঁচের স্ল্যাবটা না থাকতো, তাহলে পিকিউ পথে আসছিল, এটা সোজা এই পথে চলে যেত, কিন্তু কাঁচের স্ল্যাবটা থাকার জন্য এখানে প্রতিসরণ হলো, প্রতিসরণের পর আরএস পথে এটা প্রতিষ্ঠিত হলো। তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পিকিউ এবং আরএস এরা পরস্পরের সমান্তরাল। তাহলে এক্ষেত্রে আলোকরশ্মির কোনো চ্যুতি হয়নি, শুধুমাত্র
আলোকরশ্মির 500 সরণ হয়েছে, অর্থাৎ আলোকরশ্মিটা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এটা পাশের দিকে জাস্ট সরে এসেছে, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম আলোকরশ্মির চ্যুতি হয়নি। অর্থাৎ যখন কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোকরশ্মির দুবার প্রতিসরণ হবে, এক্ষেত্রে আপতিত রশ্মি এবং ওই কাঁচের স্ল্যাব থেকে নির্গত রশ্মি, এরা দুজনে পরস্পরে সমান্তরাল হবে, অর্থাৎ এদের মধ্যে কোনো চ্যুতি হবে না। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। অবশেষে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।